নমস্কার, বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো বক ফুলের চপ। ফুলের চপ করার জন্য এখানে আমি বক ফুল বেছে রেখে দিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে এখানে বেসন, এই চামচের ভর্তি করে দু চামচ বেসন আছে, এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার। আর দেব এখানে চিনি আছে সামান্য একটুখানি চিনি, লঙ্কা বাটা একটু, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন কম বেশি। আর এখানে আছে অল্প করে একটু কালো জিরে, লবণ স্বাদ মতো লবণ, আর একটু হলুদ। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। চপ ভাজার জন্য এখানে সাদা তেল গরম করতে দিয়েছি, বেসনে আমি একটু তেল দেব, গরম তেল দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। গোলাটা দেখুন এরকম হবে, খুব ঘন না আবার খুব পাতলাও না, বেশি ঘন হলে চপটা ভালো হবে না, শক্ত হবে। বেসনে এইভাবে ফুলগুলো বেসন মাখিয়ে নিয়ে ছেড়ে দিতে হবে। দেখুন এগুলো গাগুলো একটু লালচে ভাব হয়ে গিয়েছে, তুলে নেব। আপনারাও বাড়িতে এইভাবে করুন, করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না।